আমরা যখন স্কুলে পড়তাম আমাদের ফ্রেন্ডদের সাথে এই ধরনের ম্যাথ ম্যাজিক করে থাকতাম। এখন তোমরা যারা স্কুলে পড়ছো তোমরাও তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ধরনের ম্যাথ ম্যাজিক করে থাকো। তার মধ্যে এক ধরনের ম্যাথ ম্যাজিক আমরা এই ভিডিওতে দেখব। তো এই ভিডিওতে ম্যাজিকের পিছনে যে ম্যাথটা লুকিয়ে রয়েছে তা আমরা বের করব। তো চলো দেখা যাক। ম্যাজিকটা হচ্ছে এরকমই। ফার্স্ট আমরা আমাদের ফ্রেন্ডকে বলবো যে তুই একটা সংখ্যা মনে কর, তাকে 2 দ্বারা গুণ কর। এখন যেটা পেলি তাকে 9 দ্বারা যোগ কর। এখন যেটা পেলি তার থেকে 3 বাদ দে। এখন যেটা পেলি তাকে 2 দ্বারা ভাগ কর। এখন যেটা পেলি তাকে বাদ দে প্রথম যে সংখ্যাটা তুই ভেবেছিলি। তোর এখন রেজাল্টটি হচ্ছে 3। আমার দেওয়া অ্যানসার 3 শুনে ফ্রেন্ড তো অবাক। হুম, ঠিকই, আমি যেটা ভাবছিলাম ও সেটাই বলে দিয়েছে। তাহলে এর মানে কি ও ম্যাজিক জেনে গেল? অ্যাকচুয়ালি আমি আমার ফ্রেন্ডকে ম্যাজিক করাইনি। অ্যাকচুয়ালি ম্যাজিকের পিছনে যে ম্যাথটা লুকিয়ে রয়েছে ওটার মাধ্যমে ওকে আমি কনফিউশন করিয়ে দিয়েছি। তাকে আমি যোগ বিয়োগ গুণ ভাগ এই করে করে স্টেপগুলো বাড়িয়ে তাকে আমি কনফিউশন করিয়ে দিয়েছি। মানে প্রথম সে যে নাম্বারটা ভেবেছিল আমি তাকে কিন্তু একটা স্টেপে ওই নাম্বারটাকে বাদ দিয়ে দিতে বলেছি। সে যে নাম্বারটা ভেবেছিল ওটা কিন্তু আমরা বলিনি। অ্যাকচুয়ালি এই স্টেপগুলোর সমস্ত ক্যালকুলেশনের রেজাল্টটা আমি বলে দিয়েছি 3। ও এটাকে একটা ম্যাজিক হিসেবে নিয়েছে। অ্যাকচুয়ালি তুমি এইভাবে ম্যাথের অ্যাপ্লাই করে এই ধরনের কিছু ম্যাথ ম্যাজিক তৈরি করে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ধরনের কিছু ম্যাথ ম্যাজিক খেলতে পারো। এটাকে আমি একটু বড়ে এক্সপ্লেন করে দিই। ফার্স্ট তুমি তোমার ফ্রেন্ডকে একটা নাম্বার মনে করতে বললে। সাপোজ তোমার ফ্রেন্ড যে নাম্বারটা ভাবলো তুমি তাকে এক্স দ্বারা প্রকাশ করলে। এই নাম্বারটা কিন্তু আমি জানি না, ফ্রেন্ড জানে, তাই তাকে আমরা ইংলিশ লেটার এক্স দ্বারা ডিনোট করলাম। ফার্স্ট স্টেপ এর সাথে আমরা 2 গুণ করলাম। এখান থেকে যেটা বেরোলো ওটা হচ্ছে 2x। এক্স যদি 5 হয়, মানে তোমার বন্ধু যদি 5 ধরে থাকে, তাহলে আমাদের এটা আসবে কত? 5 × 2 = 10। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে এই 2x কে আমরা 9 দ্বারা যোগ করব। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। এবার এই 2x + 9 কে আমরা 3 দ্বারা বিয়োগ করব। তাহলে এখন যেটা আমরা পাবো সেটা হচ্ছে 2x + 6। এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। এভাবে আমরা স্টেপ বাড়াতে পারি, না হলে সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপ না করে আমরা ডাইরেক্ট করে দিতে পারি কি যে 2x এর সাথে 6 যোগ করে, এটাও আমরা করতে পারি। কিন্তু আমরা তাকে কী করাচ্ছি? ফ্রেন্ডকে কনফিউজ করাচ্ছি স্টেপগুলো বাড়িয়ে। এবার এই 2x + 6 কে আমরা 2 দ্বারা ডিভাইড করে দিচ্ছি, মানে 2 দ্বারা ভাগ করতে বলেছি। তাহলে এটা হয়ে যাবে, উপর থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে থাকছে x + 3, নিচে হচ্ছে 2, তাহলে 2 কেটে যাবে, থাকছে x + 3। এটা হচ্ছে আমাদের ফোর্থ স্টেপ। এই x + 3টা আমরা এখানে একটু লিখে নিই। তাহলে এই x + 3 থেকে আমরা বাদ দিব ফার্স্ট যে নাম্বারটি আমার ফ্রেন্ড ধরেছিল সেটা হচ্ছে x। ওটা আমরা কী করছি? এইখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে x কেটে যাবে, তাহলে থাকছে কত? 3 এখানে। তাহলে আমাদের এখানে রেজাল্টটি আসছে 3। আমরা আমাদের ফ্রেন্ডকে যে রেজাল্টটা দিয়েছিলাম ওটা হচ্ছিল 3। তাহলে এই মেথডে এটা হচ্ছে আমাদের ফিফথ স্টেপ। তাহলে এই মেথডে আমাদের রেজাল্ট অলওয়েজ 3 আসবে। তাহলে ফ্রেন্ড যাই নাম্বার ধরুক না কেন, x যেটাকে আমরা x দ্বারা ধরেছি, এই মেথডে বা এই স্টেপে যদি আমরা করে থাকি তাহলে রেজাল্ট অলওয়েজ 3 আসবে। আচ্ছা, আমরা এখানে যদি এই মেথডটা ইউজ না করি, মানে 2 গুণ করেছি, 9 তারপরে যোগ করেছি, তারপরে 3 বিয়োগ করেছি, তারপরে এখানে 2 দিয়ে ভাগ করেছি, তারপরে যে ফ্রেন্ড যে নাম্বারটা ফার্স্ট ধরেছিল সেখান থেকে আমরা ওটাকে সাবট্রাক্ট করেছি, তো এই মেথড যদি না করে অন্য কোনো মেথডের মাধ্যমেও যদি করে থাকি তাহলে আমাদের রেজাল্ট তো চেঞ্জ হবে। সেই রেজাল্টটা আমাদের আগে থেকে মাইন্ডে রাখতে হবে, যাতে করে আমরা আমাদের ফ্রেন্ডকে কনফিউশন করতে পারি এইভাবে ম্যাথ ম্যাজিকের দ্বারা। সেরকম আরেকটা আমরা মেথড দেখে নেব যার মাধ্যমে আমরা নতুন নতুন ম্যাথ ম্যাজিক মেথড বানাতে পারি। সাপোজ তোমার ফ্রেন্ড যে নাম্বারটি মনে করেছিল তাকে যদি আমরা x দ্বারা প্রকাশ করি। এবার আমরা ফার্স্ট স্টেপ বললাম 3
থ্রি দ্বারা মাল্টিপ্লাই করতে, গুণ করতে। তাহলে এখন যেটা বেরোচ্ছে ওটা হচ্ছে 3x। এই 3x এর সাথে আমরা বললাম নেক্সট স্টেপে 7 অ্যাড করতে বা যোগ করতে। তাহলে যেটা পেলে তাকে আমরা বলবো সেই যোগফলটা থেকে 4 বিয়োগ করতে। তাহলে এখন যেটা বেরোবে 3x প্লাস 3, এইটা থেকে আমরা বলবো 3 ডিভাইড করতে। তাহলে এখান থেকে রেজাল্টটা আসবে কত, 3 কমন নিয়ে নিলে এখানে 3 কেটে যাবে, তাহলে থাকছে x প্লাস 1। এবার এই x প্লাস 1টাকে থেকে আমরা সাবট্রাক্ট করব ফ্রেন্ড ফার্স্ট যে নাম্বারটা ধরেছিল, মানে আমরা ধরেছিলাম x, ওটাকে আমরা সাবট্রাক্ট করে দেব। তাহলে এই x আর এই x কেটে যাবে, এখন আসবে রেজাল্ট 1। তাহলে এই মেথডে রেজাল্ট অলওয়েজ 1 আসবে। তাহলে আমরা যদি এই 1 রেজাল্টটা যদি আগে থেকে মনে রাখি এই মেথডের ক্ষেত্রে, তাহলে ম্যাথম্যাজিক হয়ে গেল ফ্রেন্ডকে এরকম ম্যাথম্যাজিকের দ্বারা কনফিউশন করতে পারি। তো এই ছিল এক ধরনের ম্যাথম্যাজিক। তো এইভাবে অনেক ধরনের ম্যাথম্যাজিক রয়েছে যেগুলো আমরা শিখতে পারি এবং শিখে আমরা আমাদের ফ্রেন্ড, আমাদের সার্কেল জোনে ভাই বোনকে এই ধরনের ম্যাথম্যাজিক করে কনফিউশনে ফেলতে পারি। এবং ম্যাথে তো অবশ্যই আমাদের একটু ইন্টারেস্ট বেড়ে যাবে এই ম্যাথম্যাজিকের দ্বারা। সো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।